আসসালামু আলাইকুম প্রিয় আর আরব ভূখণ্ড আবারও সবুজ হয়ে যাবে এবং নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে সেই জিনিসটা আমরা ভাবতাম যে হাদিসে শুনেছি ওকে একসময় হয়তো বা ন্যাচারালি এই ব্যাপারটা ঘটবে তবে আসলে আর্টিফিশিয়ালিও তো এটা হতে পারে যেমন রিসেন্টলি নিয়ম যে প্রজেক্টটা রয়েছে সৌদি আরবের তারা কিন্তু জানিয়েছে যে তারা একটি পদক্ষেপ নিয়েছে এবং এই প্রজেক্টের আন্ডারে তারা একশো মিলিয়ন গাছ লাগাবে এবং রিগ্রিনিং প্রজেক্ট অর্থাৎ আগে তারা জানে আমি আরও কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে ওয়ান্স আপন এ টাইম আরব ভূখণ্ড একসময় সবুজ শ্যামলে পরিপূর্ণ ছিল এই জন্যই কিন্তু রাসুলসাল্লুসাল্লাম বলেছেন যে আবারও আবারও সবুজ শ্যামলে শ্যামল হয়ে যাবে এবং নদ নদীতে পরিপূর্ণ হয়ে যাবে তো একশো মিলিয়ন অর্থাৎ দশ কোটি গাছ লাগানো হবে ক্যান ইউ মানে দশ কোটি গাছ যদি লাগানো হয় এবং সেটা পরিচর্যা করা হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো যে আরব ভূখণ্ড সবুজ শ্যামলে পরিপূর্ণ হয়ে গেছে আর ওদিকে ইসরায়েল তো সবুজ শ্যামল করে ফেলেছে ইতোমধ্যে তো প্রিয় ভাইবোনেরা রাসুল সাল্লু আলাইসালামের যে ভবিষ্যৎবাণী আসলে শেষ সময়ের আগে কি কী ঘটনা ঘটবে সেই জিনিসগুলো কিন্তু আসলে আমরা একেবারে প্রকাশ্যেই দেখতে পারছি এবং সেইগুলো যে কিভাবে ঘটবে সেইগুলোর স্বরূপ আমরা আগে বুঝতাম না বাট এখন খুব সহজভাবেই বুঝতে পারছি